সালাম আলাইকুম, নমস্কার, আদাব। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস টুয়েলভের বাংলা সাবজেক্টের সমস্ত অধ্যায় থেকে আমি যতগুলি ছোট প্রশ্ন খুঁজে বার করতে পেরেছি তার উত্তর সহ আজ আমি তোমাদের সামনে তুলে ধরব। তো আমি আশা করছি এই ভিডিওটা তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই সাহায্যকারী হবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই ছোট প্রশ্ন ও তার উত্তরের মধ্যে। তো নিয়ে যাওয়ার আগে আমার একটাই অনুরোধ তোমাদের কাছে, আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, লাইক করো, কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। তো এখানে বলছে, একের এক, মৃত্যুঞ্জয়ের ধুলি মলিন সিলিকের জামা এখন ক পরিচ্ছন্ন হয়েছে, খ ছিঁড়ে গেছে, গ নতুন হয়েছে, ঘ অদৃশ্য হয়েছে। এখানে উত্তর হবে ঘ অদৃশ্য হয়েছে। তারপর আছে একের দুই, এখানে তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে স্টার চিহ্ন দেওয়া আছে। স্টার চিহ্ন দেওয়া মানে এই প্রশ্নটি 2022 আসবেই আসবে, তো তার জন্য আমি এটাখানে স্টার চিহ্ন দিয়েছি। তো এখানে বলছে, ভাত খাবে, কাজ করবে, বলল, কে বলল? ক বড় পিসিমা, খ বাসিনী, গ বামুন ঠাকুর, ঘ বড় বউ। এখানে উত্তর হবে গ বামুন ঠাকুর। তারপর আছে একের তিন, অ উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন, এ কথা বলেছিল। ক বড় কর্তা, খ সাধন বাবু, গ সতীশ বাবু, ঘ মহানাম শতপথী। এখানে উত্তর হবে খ সাধন বাবু। তারপর সে একের চার, গল্পে বাদলার যে প্রসঙ্গ আছে তা কোন দিন লেগেছিল, ক সোম, খ মঙ্গল, গ বুধ, ঘ বৃহস্পতি। এখানে উত্তর হবে খ মঙ্গল। তারপর আছে একের পাঁচ, চিনলাম আপনারে, কবি কীভাবে নিজেকে চিনলেন, ক দুঃখে সুখে, খ আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, গ সুখে আনন্দে, ঘ বেদনায় আঘাতে। এখানে উত্তর হবে খ আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তারপর আছে একের ছয়, শিকার কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত, ক রূপসী বাংলা, খ বনলতা সেন, গ ধূসর পাণ্ডুলিপি, গ সুতীর্থ। এখানে উত্তর হবে খ বরলতা সেন। তারপর আছে একের সাত, রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, ক শীতের দুঃস্বপ্ন, খ দেবদারুর দীর্ঘ রহস্য, গ কয়লা খনি, ঘ দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। এখানে উত্তর হবে ঘ দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। তারপর আছে একের আট, তাই বলি কবি কি বলেন, ক বহুদিন জঙ্গলে যায়নি, খ আমার দরকার গাছ দেখা, গ গাছ তুলে আনো, ঘ গাছ কেটো না। এখানে উত্তর হবে গ গাছ তুলে আনো। তারপর আছে একের নয়, অমরের বাড়ির জানলাটির অবস্থান, ক উত্তর দিকে, খ পূর্ব দিকে, গ দক্ষিণ দিকে, ঘ পশ্চিম দিকে। এখানে উত্তর হবে গ উত্তর দিকে। তারপর আছে একের দশ, মাইরি এই না হলে অ্যাক্টিং বলেছেন, ক কালীনাথ, খ রজনীবাবু, গ দর্শকরা, ঘ রামব্রিজ। এখানে উত্তর হবে গ দর্শকরা। তারপর আছে একের এগারো, ঘটনার দিনের শেষে রজনীবাবু ক্লাব পেয়েছিলেন, ঘটনার দিনের শোয়ে রজনীবাবু ক্লাব পেয়েছিল, ক দুটি, খ তিনটি, গ পাঁচটি, গ ষাটটি। এখানে উত্তর হবে ষাটটি। তারপর আছে একের বারো, পথিক নাটকের রচয়িতা কে, ক সৌম্যমিত্র, খ বিজন লাহড়ি, গ উৎপল দত্ত, ঘ তুলসী লাহড়ি। এখানে উত্তর হবে ঘ তুলসী লাহড়ি। তারপর আছে একের তেরো, প্রোগ্রেসিভ লাভ সিন করার ভাবনা কার মাথায় এসেছিল, গ ক শভুর শম্ভুমিত্র, খ অমরের, গ বৌদির, ঘ নাট্য পরিচালকের। এখানে উত্তর হবে গ বৌদির। তারপর আছে একের চোদ্দো, নানা রঙের দিন নাটকে একাঙ্কিকার মূল্য উৎস, ক সং সং, খ ত্রিপিনি অ্যাপোরা, গ পাওয়ার অফ ডাইরেকশনস, ঘ গল্প হাউস। এখানে উত্তর হবে ক সোয়ান সং। তারপর আছে একের পনেরো, গলদের নিপাত করেছিল, ক আলেকজান্ডার, খ সিজার, গ দ্বিতীয় ফেডারিক, ঘ হিটলার। এখানে উত্তর হবে খ সিজার। তারপর আছে একের ষোলো, শাখা হলে বোঝা যেত তা, ক বাড়িতে উৎসব, খ অতিথিদের আগমন, গ বাড়িতে অরন্ধন, ঘ বাড়িতে ফলাহার করা। এখানে উত্তর হবে গ বাড়িতে অরন্ধন। তারপর আছে একের সতেরো, নীল আকাশের নিচে ছবিটির পরিচালক কি, ক তপন সিংহ, খ মৃণাল সেন, গ ইয়ামিনী রায়, ঘ সত্যজিৎ রায়। এখানে উত্তর হবে খ মৃণাল সেন। তারপর আছে একের আঠারো, হল কর্সন নামে বিখ্যাত ছবিটি কারাকা,
ক নন্দলাল বসু, খ সত্যজিৎ রায়, গ ইয়ামিনী রায়, ঘ ইয়োগেন চৌধুরী। এখানে উত্তর হবে গ ইয়ামিনী রায়। তারপরে সে একের ১৯, মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজের মধ্যে কুস্তিকে জনপ্রিয় করার প্রধান দাবিদার হলেন ক যতীন্দ্রনাথ দত্ত, খ যতীন্দ্রনাথ গুহা, গ যতীন্দ্রনাথ মোহন, ঘ যতীন্দ্রনাথ রায়। এখানে দেখো সবই যতীন্দ্রনাথ দেওয়া আছে, কিন্তু টাইটেল আলাদা দেওয়া আছে। তো তোমাদের সবসময় মনে রাখতে হবে যে এখানে উত্তর হবে খ যতীন্দ্রনাথ গুহ, তোমাদেরকে গুহটা সবসময় মনে রাখতে হবে। তারপর সে একের ২০, হে ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি, খ নাসিক্য ধ্বনি, গ কম্পিত ধ্বনি, ঘ উষ্ণ ও কণ্ঠনালী। এখানে উত্তর হবে উষ্ণ ও কণ্ঠনালীয়। তারপর সে একের ২১, সাংস্কৃতিক ভাষায় নিম্নলিখিত থিসরাস, ক অমরকোষ, খ রত্নাগার, ক শব্দকোষ, ঘ বর্ণমালা। এখানে উত্তর হবে ক অমরকোষ। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী ও আমার ছোট ভাই বোনেরা এই ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, আর এরকম ছোট বড় প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।